রাজ্যে ব্যবসার ক্ষেত্রে এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি ভূমিকা রয়েছে আইতর্মার। রাজ্যের বিজেপি সরকার গঠিত হওয়ার পর আইতর্মার অনেকটাই উন্নত হয়েছে। মঙ্গলবার আইতর্মা পরিদর্শনে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এতে আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই। এদিন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন টুটন দাস। তার আমন্ত্রণে সাড়া দিয়েই মন্ত্রী এখানে এসেছেন বলে জানান। মন্ত্রী বলেন, ব্যবসা আরও সম্প্রসারিত করতে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। আইতর্মার অনেক ভূমিকা রয়েছে রাজ্যে বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে এবং ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আমাদের সরকার আসার পরে সেটা আরও গ্রোথ হয়েছে এবং উন্নত হয়েছে। তাতে আমাদের শুধু সীমাবদ্ধ থাকবে, তাতে আমাদের শুধু সন্তুষ্ট হবে সেটা না। আমাদের বিগত দিনে বা শুরুতে আমাদের এই আইতর্মার মাধ্যমে যতগুলি বিজনেস ছিল তা থেকে আরও আমরা বিজনেসগুলিকে আরও বাড়ানোর জন্য, বিজনেসের অ্যাক্টিভিটিসগুলিকে আরও বাড়ানোর জন্য আমরা কথা বলবো আমাদের রাজ্যে।